আল্লাহ পাকে তরফ থেকে রাম হয়ে গেল ও যুবকে ও আমার মরম ভিবাবনা আল্লাহ পাকে তরফ থেকে ইলহাম করা হয়ে গেল ওরে আমার বান্দা বিশাল তুমি আমার নামকে তাজিম করো তুমি আমার নামকে সম্মান করো তুমি আমার নামকে খুশু দান করো আমি আল্লাহ এতটা খুশি হয়ে গিয়েছি আমি আল্লাহ পাক তোমার জীবনে পাপ মাগার গুনাহগুলিকে ক্ষমা করে দিলাম তুমি বলো সুবহান আর একটু তুমি বলো সুবহান ও আমার বান্দা বিশাল আমি আল্লাহ আমার নামকে খুশু দান করো আমার নামকে খুশু দান বানিয়ে দাও আমি আল্লাহ তোমার নামটাকে খুশু দান করে দিলাম তুমি বলো সুবহান তুমি আমার নামকে তাজিম করো আমি আল্লাহ খুশি হয়ে জীবনের গুনাহগুলো মাফ করে দিলাম আর জোরে বলবেন না হাফি হাফি ফারসি ভাষা হাফি মাথা খোলা পাও খোলা তওবা কবুলের পরে কোনদিন জুতো পায়ে দেন না কেন উনি বলেছিলেন টুপিও পরবো না জুতো পরবো না কেন আল্লাহ পাক যখন আমার তওবা কবুল করে আমি উঠে ছুটেছিলাম তখন মাথায় টুপি ছিল না পায়ে জুতো ছিল ওই জন্য ওনাকে ফার্সিতে বলা হয় হাফি হাজাতে আল হাফি রহমাতুল্লাহ এত বড় যুগ শ্রেষ্ঠ ওলি হয়ে গেলে চার ইমামের এক ইমাম ইমামে আহমদ ইবনে হাম্বাল ওনার দরবারে ওনার সহবতে কি হাঁটুটা গেড়ে বসে আসবেন হাঁটুটা মুড়ে জোরে বলে ইমাম আহমদ ইবনে হাম্বাল জানাক আল্লাহ 10 লক্ষ খালি হাদিসের হাফেজ করেছে 10 লক্ষ হাদিস উনি কিতাব লিখেছেন মুসনাদে আহমদ ইবনে হাম্বাল ওই কিতাবে কম বেশি 40,000 খালি আমার নবী পাকের হাদিস নকল করেছে জাহিরি উস্তাদ ছিলেন ইমাম মোহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রহমাতুল্লাহ ইমাম শাফি হলেন ইমাম আহমদ ইবনে হাম্বালের জাহিরি উস্তাদ আর ইমাম মোহাম্মদ আবু ইদ্রিস আর শাফি রহমাতুল্লাহ ওনার জাহিরি উস্তাদ ছিলেন ইমাম মালিক রহমাতুল্লাহ ইমাম মালিক রহমাতুল্লাহ ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি কিতাবগুলো পড়তেন জোরে বলেন চার ইমামের এক ইমাম ইমামে মালিক রহমাত মদিনা শরীফে থাকতেন একবার হজ করেছে ফরজ দ্বিতীয়বার আর যায়নি জিজ্ঞাসা করলে বলতে মনটায় আশা আমার মনন যেন নবীর কদমের কাছে হয় যদি মদিনা শরীফের সীমানা পার হয়ে চলে যায় যদি মরণ হয়ে যায় আশা আমি আমার নবীর এই জমিনে মদিনা শরীফে মরব ওই জন্য এই জমিন আমি ছেড়ে যাই না জোরে বলবেন না মদিনা শরীফে খালি পায়ে হাঁটতেন জুতো পড়তেন না পা ফুলে ফেটে রস গড়া তো তবুও পড়তেন না জিজ্ঞাসা করলে বলতে এই জমিনটা আমার রসুলের জমিন আমার নবী এই জমিনে নূরের কদমে হেঁটে হেঁটে ঘুরেছেন যদি জুতো পায়ে হাঁটতে হাঁটতে নবী পাক যেখানে কদম শরীফ রেখেছেন ওইখানটা যদি পা পড়ে যায় কতটা আদবের খেলা ওই জন্য আমি জুতো পরি না খালি পায়ে হাঁটি জোরে বলবেন না দরবারে কেউ আসলে উনি নবাবে শরীফে নামাজ পড়াতে পছন্দ করতেন আর আল্লাহ রসুলের হাদিসে দর্জ দিতে ভালোবাসতেন কিতাব এসেছে উনার দরবারে কেউ এলে খাদেমদের তারা জিজ্ঞাসা করতেন কেন এসেছে যদি বলতো ফেকা উনি বার হয় মাসলা শিখিয়ে চলে যেতেন যদি বলতো নবীর হাদিস নিয়ম ছিল বলতেন গিয়ে বসতেন না বাবে সাথে হুজুর বাড়ি থেকে আগে গোসল করতেন নতুন কাপড় পরে এত খুশবু মেখে পাগড়ি পরে সুন্দর বিছানা করে উনি নবী পাকের হাদিস শরীফের দার শুরু করতেন জোরে বলে আর জোরে বলা গেল না আল্লাহ পাকের ওলি শুরু করে দিলেন হাদিসের দাসটা চালু করে দিলেন শয়ে শয়ে আলেমুনামা বসে গেলেন শয়ে শয়ে মুহাদ্দিসরা বসে গেলেন শয়ে শয়ে ফকিরা বসে গেলেন ও যুবক আল্লাহ নবী চার ইমামে রাকিমা হাজাত ইমাম মালিক রহমাতুল্লাহ লাগে ওনার ওই মজলিসে বসে গেলেন হাদিসে বড় পণ্ডিত হাদিসে বড় পণ্ডিত হাদিসে বড় মুহাদ্দিস বলে একজন সিকার আবি হাজাতে আব্দুল ইবনে মুবারক হাজাতে আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ লাগে ওনার দরবারে বসে গেলেন ওনার কাছে বসে গেলেন আল্লাহ রবি চার ইমামে রাকিমা হাজাত ইমামে মালিক রহমাতুল্লাহ লাগে আল্লাহ নবীর হাদিস
শরীফে দরসটা শুরু করে দিলে হাদিস শরীফে দরসটা চালু করে দিলে ও তোমাকে আল্লাহর নবী হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী যার ইমামে রাখে ইমাম হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ আলাইহি চেহারা দিকে দেখতে পেলেন মুখের দিকে তাকিয়ে দেখতে পেলেন শরীরটা লাল হয়ে গেল শরীরের রংটা বদলে গেল শরীরের কালারটা পাল্টে গেল শরীরের রংটা চেঞ্জ হয়ে গেল আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করলো না আল্লাহ নবী হাদিস শরীফ বন্ধ করলেন না ও তোমাকে আল্লাহ নবী হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ দেখতে পেলেন শরীরের রংটা পাল্টে গেল মুখের রংটা বদলে গেল হাদিস শরীফ বন্ধ করলো না আল্লাহ নবী হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ লাগে মজলিসটা শেষ হয়ে গেল মজলিসটা সমাপ্তি হয়ে গেল সবাই টুকরু করে উঠে উঠে চলে যায় হযরত আব্দুল ইবনে মুবারক হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ লাগে উনার সামনে চলে গেলেন কাছে দেখি দাঁড়িয়ে গেলেন ও হযরত ইমামে মালিক রহমাতুল্লাহ লাগে হুজুর পেয়াদবিটা মাফ করুন আমি আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ লাগে আপনাকে দেখেছি হুজুর আপনার দিকে তাকিয়েছি হুজুর আপনি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরসটা দিচ্ছিলেন শরীরের রংটা পাল্টে গেল শরীরের কালারটা বদলে গেল হাদিস শরীফ বন্ধ করো না মুখে মধুর্য কমলো না হাদিস শরীফে বন্ধনা কমলো না মুখে বন্ধনা থামালেন না আল্লাহ পাকের নবী আমার শরীরের দিকে দেখলাম রংটা পাল্টে গেল শরীরের কালারটা বদলে গেল ও তোমাকে চার ইমামে রাখি ইমাম হযরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবী জানিয়ে দিলেন আল্লাহর নবী শুনিয়ে দিলেন ও হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ আলাইহি আমি যখন আল্লাহ নবীর হাদিস শরীফে দরসটা দিচ্ছিলাম আমাকে একটা বিচিতে কামড় দিচ্ছিল আমাকে একটা বিচিতে কামড়া ছিল এত জ্বালা এত যন্ত্রণা সহ্য করতে পারছিলাম না শরীরের রংটা বদলে গেল শরীরের কালারটা পাল্টে গেল শরীরের রংটা বদলে গেল শরীরের কালারটা পাল্টে গেল আমি মানে ঘামা চুল্লা নেই আল্লাহ নবীর হাদিস শরীফ বন্ধ করতে পারি না বড্ডা বেয়াদবি হবে বড্ডা আদবের খেলাম আমি ওই জন্য বন্ধ করি না ও হযরত আব্দুল ইবনে মুবারক রহমাতুল্লাহ নাই আমি ইমামে মালিক রহমাতুল্লাহ নাই শোনোবার পিছে কামড়েছে শোনোবার পিছে কামড় সহ্য করেছি আল্লাহ নবীর হাদিস শরীফে বর্ণনা বন্ধ করি না জনে বলুন সুবহান আর একটু জোরে বলুন সুবহান ষোলবার পিছে কামড়ে যে ষোলবার পিচের কামড় সহ্য করেছি আল্লাহ নবীর হাদিস শরীফের দরস বন্ধ করে দিই জোরে বলে আর জোরে বলা যাবে না ওনার কাছে বসেছিলেন ইমাম আবু ইদ ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ ইমাম মুহাম্মদ আবু ইদ্রিস আশ-শাফি রাহমাতুল্লাহ 40টা উট ইমাম মালিক ওনাকে দিয়েছিলেন গরিব ছিলেন গরিব একটু কুরাইশ ইমাম শাফি কুরাইশ ছিলেন 40টা উট হেঁটে হেঁটে টুক 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 করে যায় জিজ্ঞাসা হলো হুজুর আপনি কি চাপবেন না জবাব দিলেন যে জমিন আমার নবী সওয়ার হয়েছে ওই জমিনে নিজে সওয়ার হয়ে যাওয়াটাকে বিয়াদবি বলে মনে করছে শুধু কিতাবে এলেম থাকে না আদবে এলেম শুধু কিতাবে এলেম নয় আদবে এলেমের নূর আসে কিতাব পড়লে শিক্ষিত হয় চরিত্র বদলায় না পাল্টাতে গেলে একটা ভদ্র নম্র সভ্য বিচারের শিক্ষকের মাস্টারের উস্তাদের সান্নিধ্য নিতে হয় ওজন্যই তো আল্লাহ বলেছে অকুনু মা সাদিকিন অকুনু মা সাদিকিন তোমরা সত্যবাদী তোমরা নেককাদের দলভক্ত হয়ে যাও কেন এই চরিত্রটাকে বদলাবার জন্য সুবহানাল্লাহ আর জোরে বলা যাবে না কিতাব বললে না চরিত্র পাল্টাতে গেলে হাক্কানি আলেম উলামা একটা সভ্য ভদ্র নম্র বিচারের সান্নিধ্য দিলে তবে আমি তুমি সভ্যতা হবে জ্ঞান তো অনেকে আছে এলেম তো অনেকে আছে এলেম এলেম থাকলে হয় না এলেম এবং চরিত্র দুটো একসাথে থাকতে হবে চরিত্র যদি নোংরা হয় কেউ যাবে না শিক্ষিত তো কি হয়েছে
امام شافعي বলেছে আল্লাহ ইমাম নুমান বিন সাবিত আবু হানিফা রাহমাতুল্লাহকে আল্লাহ ফিকহা জগতের আল্লাহ মা করেছেন বললেন আলহামদুলিল্লাহ আমাদের সমাজে কিছু নোংরা হীন বাজে মানসিকতা ছেলে নতুন করে হচ্ছে একটু কেটে কেটে বাংলা পড়তে পারে না আবু হানিফার ভুল খুঁজতে পারে হয়েছে জীবনী পড়লে পাবেন উনাকে কোলে করে নিয়ে ওনার আব্বা যান হযরত সাবিত ওনার আব্বা হযরত সাবিত ওনার দাতন দাদুর নাম হযরত জুদা হযরত সাবিত আবু হানিফা হুজুর আব্বা নুমান বিন সাবিত ওনার নাম নুমান ওনার আব্বা সাবিত ওনার দাদু জুদা কোলে করে নিয়ে হযরত শেরে খোদা আলী হুজুরের কাছে গেছেন হুজুর আমার ছেলে একটু দোয়া করে দেন সুবহানাল্লাহ বলে حضرت علی رضی اللہ عنہ دعا کر لے جاؤ اللہ پاک تمہارے ایک چھلے دے برکت دے اللہ ایک چھلے دے برکت دے ایکو اللہ برکت دے ایک چھلے کو برکت دے اتو کونو بھائی باپ دا جو کے نا چھ ایڈوکیٹڈ بھائی راہ چھ کونو دن کاو کے ای دعا کرتے دیکھے چھ حضور ای بچہ دا اللہ ای بچہ قسمت بڑو کر اللہ ای بچہ قسمت بڑو کر کونو دن سنے ای نجے تو بچہ ای امار بچہ একটু হাগো দেন শুনেছেন বলে দিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দোয়া করছেন আবু হানিফা হুজুর আব্বার এবং আবু হানিফা একো আল্লাহ বরকত দিয়ে এরা اولادকে আল্লাহ বরকত দেন জোরে বলে আর জোরে বলা যাবে না শেরে খোদা হুজুরের দোয়া নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আবু হানিফা কম বেশি পাঁচজন কে বলেছেন নজন সাহাবার কাছ থেকে হাদিস শুনেছে দেখেছেন অনেক সাহাবাকে দেখেছেন অনেক সাহাবা কিন্তু হাদিস শুনেছেন পাঁচ থেকে নয় জন কম বেশি সংখ্যা এদিক ওদিক তার মধ্যে একজন সাহাবী ছিলেন হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা যিনি আমার নবী পাকের খাদেম 10 বছর সেবা করেছেন আল্লাহর নবী উনার জন্য তিনটা দোয়া করে যাও আল্লাহ তোমার হায়াতে বরকত দাও আল্লাহ তোমার মালে বরকত দাও আল্লাহ তোমার আওলাদে বরকত দাও হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলার জন্য এই তিনটা খাস দোয়া করেছিলেন কিতাব আছে সিয়ারুম মিন হায়াতি সাহাবা সাহাবাদের জীবনী কিতাব আর কিতাব আছে আল ইসাবা ফি তামহিজি সাহাবা আল্লামা ইবনে হাজার আসকালানি রাহমাতুল্লাহ লিখেছেন একটা কিতাব আছে উযদুল গাওয়া সাহাবাদের উপর লেখা সব কিতাব আল্লাহ তাআলার কিতাব কিতাব এসেছে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমার জীবনের সবচেয়ে আনন্দিত দিন হলো ওটা যেদিন আমার নবী মদিনা শরীফে হিজরত করে এসেছিলেন আর আমি আনাস ছুটে ছুটে আমার রাসূলের ওই হিজরতের ওই অবস্থা পরে আমার মা যখন আমাকে নিয়ে আমার নবীর সামনে গেলে ওটা ছিল আমার জীবনের সবচেয়ে আনন্দিত দিন জোরে বলবেন না আর আমার জীবনের সবচেয়ে কষ্টের দিন হলো যেদিন আমার নবী আমাদের চোখের সামনে থেকে আড়াল হলেন এই দুটো দিন আমার কাছে স্মরণীয় এই দুটো দিন আমার কাছে সেই হযরত আনাস ইবনে মালিক কে আমাদের ইমাম বিশ্বের ইমাম জগতের ইমাম চার ইমামের কাছে ইমাম আহমদ ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আমার ইমাম হযরত আনাস ইবনে মালিক কে চামড়ার চোখে থেকে হাদিসটা শুনেছেন জোরে বলে আর একটু জোরে বলা যাবে না শোনা সহবতে হযরত ইমাম শাফি মুহাম্মদ ইবনে আবু ইদ্রিস আর শাফি রাহমাতুল্লাহর কাছে বসতেন ইমাম আহমদ ইবনে হাম্বাল চার ইমামে রাখেন আহমদ ইবনে হাম্বাল মক্কা শরীফে হজ করতে এলেন হজ করতে এসে বড় বড় মুহাদ্দিসদের হাদিসের এই মজলিস আগে হতো হাদিসের মজলিস সব একজন মুহাদ্দিস বসতেন সব দল বেঁধে বসে যেত হাদিসের দরস চলতো গোটা পৃথিবী থেকে হজের সময় জড়ো হতো আমার দাদা হুজুর কেবলা গিয়েও তো হাদিসের মজলিস দিয়েছে একটা দুটো হাদিস না 40টা হাদিসের কিতাবে সনদ পেয়েছে হযরত সৈয়দ আমিন রেদওয়ান
মদিনা শরীফের গায়ে তৎকালীন মদিনা শরীফে একজন সুনামধন্য আলেমের দিন সাইয়েদ আমিন রেদওয়ান সন্নিধিত্ব নিয়ে মুজাদ্দিদুজ জামান রাহমাতুল্লাহ 40টা হাদিসের কিতাবে সনদ নিয়ে বাংলায় ফিরে এসেছিলেন জোরে বলে আর জোরে বলা যাবে না 40টা হাদিস নয় 40টা হাদিসের কিতাব 40টা হাদিস নয় 40টা হাদিসের কিতাবে সনদ